তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজ রবিবার আর এখন বাজে ঠিক 7:30। তো রবিবার যেহেতু একটু ঘোরাঘুরি তো করতেই হবে, তো কোথায় যাব কোথায় যাব, তারপর ভাবলাম আমি আর মাসি যে আমাদের এখানে হাওড়া উৎসব হচ্ছে, তো ওখানে মেলা বসেছে, তাই ভাবলাম একটুখানি মেলায় ঘুরবো। আর ছোট মাসি রিয়া ওরাও যাবে, ওরা ওখান থেকে যাবে যেহেতু ওদের বাড়ি রামতলাতে। তো ভাবলাম আমি যখন মেলা যাচ্ছি তো এই আনন্দটা আমি তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো চলো আমি এখন সবার আগে রেডি হয়ে নেব, আর রেডি হয়ে তোমাদের কাছে আবার ফিরে আসব। আর তোমরা ভিডিওটাতে লাইক করে ভিডিওটা দেখতে থাকো এবং মেলাতে আমার সঙ্গে ঘোরো আর এনজয় করতে থাকো। তো চলো এবার আমি রেডি হয়ে নিই, জাস্ট যেটুকু না করলে নয় সেইটুকুই করব, জাস্ট একটু কাজল আর একটু লিপস্টিক দিয়ে বেরিয়ে যাব, কারণ প্রচণ্ড গরম তাই সাজগোজের খুব একটা মুড নেই। তো চলো আমি ঝটপট রেডি হয়ে নিই আর তারপর তোমাদের কাছে ফিরে আসছি। চলো আমি রেডি, এবার ফাইনাল টাচটা দিচ্ছি। এই রে সুইট হার্টকে বডি স্প্রে দিয়ে দিচ্ছি আমরা। একদম রেডি করে যাচ্ছি, বলো বলো। আমরা হচ্ছে মেলা দেখতে যাচ্ছি, এই যে আমার বউকে নিয়ে, তো আমি তো ভিডিও করেছি দেখবে, বউ খুব কান্নাকাটি করছিল ওই জন্য নিয়ে যাচ্ছি দেখাতে। চলো তোমরা সঙ্গে থাকো, টাটা। চলো আমি আর মাসি এই যে রেডি হয়ে গেছি, এবার চললাম মেলা দেখতে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমরা উঠে গেছি এখন টোটোতে আর আমরা যাব শঙ্করমঠ, কারণ মেলাটা ওখানেই হচ্ছে। তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আর আমরা একটু আগেই নেমে গেছি, কারণ যা ভিড় টোটোর থেকে আমরা হাঁটতে হাঁটতে তার আগে পৌঁছে যাব। তো সেই জন্যই আমরা বেশ কিছুটা আগে নেমে গেছি, আর বিশ্বাস করো এত ভিড় ছিল না, মানে আমাদের জাস্ট এক্সপেকটেশনের বাইরে, মনে হচ্ছিল দুর্গাপুজোয় ঘুরতে বেরিয়েছি। তো যাই হোক অনেক ভিড় ঠেলে আমরা চলে এলাম ফাইনালি মূল গেটে। তো এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব, আর এখানেই ছোট মাসিরা আমাদের জন্য ওয়েট করছে, আগে ওদের সঙ্গে মিট করে নেব আর তারপর একসাথে মেলা এনজয় করব। কোথায় আসছিস? মেলা দেখবি? হ্যাঁ চল। তো দেখো বন্ধুরা ছোট মাসিদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে, আর ছোট মাসিরা একটু আগেই চলে এসেছিল। এখন আমরা সবার আগে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টার শুনে অবাক হওয়ার কোনো কারণ নেই, অ্যাকচুয়ালি এই হাওড়া উৎসবে এন্ট্রি করতে গেলে একটা 10 টাকা এন্ট্রি ফি লাগে। তো দেখো এই যে রিয়া টিকিট কাটছে, আর আমরা ততক্ষণ একটুখানি ওয়েট করছি। আর তোমরা যদি জানতে চাও যে এই মেলাটা কতদিন হয় সেটা আমি তোমাদের অবশ্যই বলতে পারি, এই মেলাটা 7 জুন পর্যন্ত হবে। তো দেখো এই যে আমাদের 4 জনের টিকিট কাটা হয়েছে 10 টাকা করে, আর মানুষ যেহেতু বয়সটা কম তাই জন্য ফ্রি। তো এইবার আমরা ভেতরের দিকে যাচ্ছি, আজ খুবই ভিড় হয়েছে, আর তোমরা টাইমটা অবশ্যই খেয়াল রাখবে। এই মেলাটা মোস্ট প্রবাবলি 9:30 পর্যন্তই খোলা থাকে, তো তোমরা চেষ্টা করবে তার আগে আসার। তো দেখো এই যে এখানে টিকিটটা দেখিয়ে আমরা এবার ভেতরে এন্ট্রি নিলাম। তো চলে এলাম ভেতরে, এইবার আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখব আর তোমাদেরকেও দেখাবো। মেলাটা বিশাল এরিয়া নিয়ে, তবে খুব খোলামেলা এরিয়া, তোমরা ঘুরতে পারবে।
তো দেখো, সবার প্রথমে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এগিয়ে যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি চোখের সামনে কত রং বেরঙের শাড়ি, জুয়েলারির কালেকশন, তার সঙ্গে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে হাউস হোল্ডের সমস্ত জিনিসপত্র কি পাওয়া যায় না সব কিছু পাওয়া যায়। আর যেটা বলতে হবে সেটা হচ্ছে গিয়ে এই মেলার যে পাঁপড় ভাজা, আচার, এই সমস্ত জিনিসগুলো খুব ভালো হয়। তো চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এগিয়ে যেতে যেতে দেখো আমার চোখে পড়লো এখানে 250-এর বেশ কিছু সুন্দর সুন্দর কুর্তির কালেকশন, আর তার সাথে রয়েছে পালাজোর কালেকশন। এই যে দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা আশা করি দেখে বুঝতে পারবে যে কোয়ালিটি এবং ডিজাইন দুটোই ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো এরপরে আমরা যেখানে এলাম সেখানে হচ্ছে বাসনপত্র, মানে এখানে সমস্ত ফাইবারের জিনিসপত্র পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসপত্র আছে, তোমরা দেখে নিজেদের মতো পছন্দ করে কিনতে পারবে। এই যে এখানে বিভিন্ন ধরনের ট্রে রয়েছে, তারপর বাটি, মানে যেগুলো বোল হয়, আর ওই প্লেট টাইপের, এই সমস্ত বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, মাসিরা দেখছে। আর আমি তোমাদেরকে এই যে কয়েকটা ডিজাইন যেগুলো আমার ভালো লাগছে সেইগুলো একটুখানি বেছে বেছে দেখাচ্ছি। তো দেখো, তোমরা চাইলে এখানে এসে কেনাকাটা করতে পারবে। এরপর দেখো এখানে চলে এলাম, এখানে রয়েছে প্রচুর জুয়েলারির কালেকশন, প্রচুর রিয়ারিংয়ের কালেকশন, মানে কি বলবো, মেয়েদের ভালোবাসা বলতে পারো। এই যে রিয়া দেখছে এখন, আর আমিও যদি কিছু পছন্দ হয় তাহলে অবশ্যই নেব। তো দেখো আমার একটা জিনিস পছন্দ হয়েছে, তো দেখো এটা আমি পছন্দ করেছি, কেমন লাগলো তোমরা জানাবে। খুব বেশি দাম না, মাত্র 60 টাকা নিল, আর রিয়া এখানে হারগুলো চুজ করছে। তো দেখো ওখান থেকে এবার আমরা চলে এলাম, এইখানে 30 টাকা, সমস্ত জিনিস 30 টাকায় পাওয়া যায়। তোমাদেরকে সামনে থেকে আমি একবার দেখাচ্ছি। এই যে দেখো এখানে যা কিছু দেখতে পাচ্ছ, হার, মালা, আর দেখো এই ইয়াররিংসগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন, সমস্ত কিছুই মাত্র 30 টাকায়। কিন্তু কোয়ালিটি যে খুব খারাপ ছিল তা নয়, 30 টাকা দামের যে কোয়ালিটি হওয়ার দরকার সেটাই ছিল। তো এখান থেকেও আমরা বেশ কিছু জিনিস কিনেছি, সেগুলো আমি পরে যদি পারি দেখাবো। এরপর দেখো, ও মাই গড, মানে কি বলবো, এখানে এসে তো আমার চোখ দাঁড়িয়ে গেছিলো একদম, কারণ কি বলবো, এটা মেয়েদের ভালোবাসার জায়গা, এত জুয়েলারি একসাথে, মনে হয় সবগুলোকে বেঁধে বাড়ি নিয়ে যাই। এছাড়াও প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে, আর তার সাথে রয়েছে দেখো হিউজ বাসনের কালেকশন, মানে তোমাদের যদি বাড়িতে প্রয়োজন থাকে এবং তোমাদের যদি মনে হয় যে মেলাতে কেনাকাটা করবো তাহলে অবভিয়াসলি কিনতে পারবে। তো তোমাদেরকে তো অনেক দেখালাম এতক্ষণ কেনাকাটার জিনিস, এরপর যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে খাওয়ার দাওয়ার। এখানে তোমরা সমস্ত রকমের খাবার পেয়ে যাবে, পাওভাজি, ফুচকা, বিভিন্ন ধরনের চপ, তারপর আলু কাপলি, পাপড়ি চাট, এই সমস্ত পাবে। আর তার সাথে পেয়ে যাবে এই যে ফেসবুক ভাইরাল, ফেসবুক, ইউটিউব সব ভাইরাল, এই যে পটাটো টুইস্টার, এইগুলো 50 টাকা করে নিচ্ছে। তো এইগুলোও তোমরা এখানে পেয়ে যাবে। তবে এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলতে পারি, এখানে সমস্ত খাবার তোমরা কিন্তু ভেজ পাবে, তার কারণ এটা শঙ্কর মঠ, এখানে ননভেজ কোনো আইটেম তোমরা পাবে না, তার জন্য বাইরে খেতে হবে। তো অনেক তো খাওয়ার দেখালাম, এইবার একটু খেতে হবে, তো সেই জন্য দেখো আমরা এই যে পাপড়ি চাট নিচ্ছি, পাপড়ি চাট একটু খাবো, আর তারপর আমরা বাইরে গিয়েই খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের তো আবার ননভেজ একটু বেশিই পছন্দ। তো দেখো এই যে পাপড়ি চাট হাতে নিয়েছি, এরপরে আমরা একটু, মানে কি বলবো, খাই, খেয়ে একটু এনার্জি নিই। কতগুলো দেখেছ, একটু খাওয়া দাওয়া করলাম। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে রাইডস, এখানে প্রচুর রাইডস আছে, বাচ্চা থেকে বড় সবার জন্য। এই দেখো এখানে একটা বাচ্চাদের বোটিংয়ের ব্যবস্থা করেছে, এটা তো মানে দেখতে এত ভাল লাগছিল, যদিও এরিয়াটা খোলামেলা তবুও বেশ গরম করছিল, কারণ অনেক মানুষজন একসাথে মেলা দেখতে এসেছে তাই হয়তো। তবে এই জায়গাটায় দাঁড়িয়ে এত শান্তি পাচ্ছিলাম, চোখে দেখেও যেন মনে হচ্ছিল খুব ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার।
তো এইখানে যেহেতু বাচ্চাদের রাইডস আছে আর আমাদের সঙ্গে তো একটা বাচ্চা আছেই, সে হলো মানু। তো সে কেন বাদ থাকে, তাকে তো রাইডে চড়াতেই হবে, তবে ওই জলের বোটিংটা করতে পারবে না, তাই ওকে এখানে আনা হয়েছে। তো এই যে কার রাইড, এটা করবে। প্রথমটা খুব ভয় পাচ্ছিল, কিন্তু তারপর একসাথে আরো অনেকগুলো বাচ্চা দেখেছে তো ওর ভয়টা কেটে গেছে। তো রাইডের মজা নিক, আর এদিকে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। দেখো এই দেখো, আমি বললাম না বড় বাচ্চাদের সাথে সাথে বড়দের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে। তো এই দেখো ড্রাগন ট্রেন, এটা বাচ্চা বড় সবাই একসাথে উঠতে পারবে এবং উইথ ফ্যামিলিও উঠতে পারবে। দেখো সবাই আনন্দ করছে, মজা নিচ্ছে। শুধু এটা না, এর সাথে সাথে আরও বিভিন্ন রকমের রাইডস আছে, সেগুলো আমি তোমাদেরকে যতটা পারবো দেখাচ্ছি। কেমন লাগলো? চেপে এই জলেরটাতে চাপবি নাকি? হ্যাঁ জলেরটাতে, জলেরটাতে চাপবি, চাপবি জলেরটাতে, জলেরটাতে চাপবি কি? চল 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 চল, না ভয় লাগছে, চলো। আরেকটা যেটা আকর্ষণীয় জিনিস রয়েছে সেটা হচ্ছে কি, থ্রি ডি শো। দেখো এখানে থ্রি ডি শো হচ্ছে, এর জন্য আলাদা সম্ভবত টিকিট কাটতে হয়, তবে আমরা যাইনি তো সেটা আমি কনফার্ম বলতে পারছি না, তবে এই সব শোয়ের ক্ষেত্রে স্পেশালি টিকিট কাটতেই হয়। আর এদিকে দেখো আমার মাসি ওই যে রাইডের ছবি তুলতে চলে গেছে, একা একাই ভিডিও করে যাচ্ছে, তো নিজের মতো আনন্দ করছে। অনেকক্ষণ ঘোরার পর আমাদের একটু তেষ্টা পেয়েছে, তো সেই জন্য আমরা এই যে চলে এলাম জুস সেন্টারে। আর এসে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের রং বেরঙের জুস আছে, আর দেখতেও ভীষণ আকর্ষণীয় লাগছিল। তো আকর্ষণীয় তো লাগছেই দেখে, কিন্তু খেতে কেমন সেটা আমরা খাওয়ার পরেই বলতে পারবো। তো আমরা একটা অরেঞ্জ জুস অর্ডার দিয়েছি, তো আসুক তারপর খেয়ে বলছি কেমন। তবে যাই হোক, দেখতে কিন্তু ভীষণ আকর্ষণীয় লাগছে। দেখো আমরা এখন এই যে সবাই মিলে মেলাতে ঘুরছি, কিন্তু খাওয়া দাওয়াটা এখনো বাকি। এই যে মাসিরা এখনো কেনাকাটা করছে, এখনো আনন্দ করা বাকি। আশা করি তোমরাও আমাদের সঙ্গে খুব আনন্দ করছো। তো দেখো আস্তে আস্তে রাত বাড়ছে, আমরা আর খুব বেশিক্ষণ থাকবো না, কারণ মেলাটা অনেক বড়, আমরা যতটা পেরেছি কভার করেছি। আর এই যে যাওয়ার পথে মাসিরা এখানে পাঁপড় কিনবে, এই পাঁপড়গুলো সত্যিই ভীষণ খেতে ভালো হয়, তো সেই জন্য মাসিরা চলে এসেছে। এখানে দেখো কত রকমের বড়ি আর কত রকমের এখানে পাঁপড় রয়েছে, ক্যাপসিকামের পাঁপড়, সাবুর পাঁপড়, মশলা পাঁপড়, বিভিন্ন ধরনের পাঁপড় রয়েছে। তো তোমরা এখানে দেখে কেনাকাটা করতে পারবে, তারপর বাড়িতে গিয়ে ভেজে একদম মস্তি করে খেতে পারবে। তো এরপর আমরা যেখানে এলাম সেটা হচ্ছে গিয়ে এই যে সমস্ত জিনিস 20 টাকা, এখানে যা দেখতে পাবে। এই যে এই ফাইবার এগুলো বলে, এটা প্লাস্টিক বলে আমি ঠিক জানি না, তবে তোমরা দেখতেই পাচ্ছ এই বোলগুলো, প্লেটগুলো, ট্রে, চামচ, এখানে যা দেখতে পাচ্ছ যা সমস্ত সব কিছু 20 টাকা দাম। আর এই যে এখানে বিভিন্ন স্টিলের আইটেমও রয়েছে, এইগুলোও সব 20 টাকা দাম। কোয়ালিটি যে খুব খারাপ আমি আবারও বলছি তা নয়। আর এই যে দেখো আমি একটা ধূপদানি পছন্দ করেছি, এটাও কেমন হলো তোমরা অবশ্যই জানিও। তো আমাদের সমস্ত কিছু কেনাকাটা খাওয়া দাওয়া শেষে আমরা চলে এলাম যেই জায়গাটা মিস করা যাবে না, সেটা হলো এই যে সেলফি জোন, মোস্ট ইন্টারেস্টিং পার্ট। তো এটাকে একদমই মিস করা যাবে না, তবে এই জায়গাটা তোমরা কোনো সময়ই খালি পাবে না, তোমাদেরকে ওই ধাক্কাধাক্কি মেরে লড়াই করে বেরিয়ে যেতে হবে। এই যে প্রথমে রিয়ার ছবি তুলে দিচ্ছি, আর তারপর আমি একটুখানি ছবি তুলব, ছবি তুলে তারপর বেরিয়ে যাব। তো দেখো এই যে আমিও এখানে আনন্দ করলাম, ছবি তুললাম, একটু ভিডিও করলাম। তো দেখো বন্ধুরা, মেলা থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি রোল খাওয়ার জন্য, তবে এখানেও অনেক লাইন আছে। যাই হোক, রোলটা নিয়ে আমরা টোটোতে উঠে পড়বো, কারণ রাতটা অনেক হয়েছে, প্রায় 10:15 মতো। তো দেখো রোল রেডি হওয়ার পর আমরা টোটোতে উঠে পড়েছি, কারণ বাড়িতে ছেলেরা রয়েছে, তো এত রাত হচ্ছে রাগারাগি করবে। নেমে গেছি আমরা টোটো থেকে, আমাদের ঘোরা হয়ে গেছে, এই যে মাসিরও ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়িতে গিয়ে রোল খাবো। আমাদের আর রোল খাওয়ার টাইম হয়নি, অনেক রাত হয়ে গেছে অলরেডি, 10:30 বাজে। তো চলো বাড়িতে গিয়ে দেখি কি দেখছে, কি হুলস্থুলস হচ্ছে সেটা দেখতে হবে বাড়িতে ছেলেগুলো কি করছে।
মানে দুটো ভদ্রলোক আছে বাড়িতে, দুটো ভদ্রলোক আছে, দুটো ভদ্রলোক আছে, কি করছে দেখা যাক। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, ফাইনালি চলে এলাম বাড়িতে। তো এইবার খাওয়া দাওয়া করবো, আর এই চেঞ্জ করে নিয়েছি, এবার একটু ফ্রেশ ট্রেশ হবো, কারণ প্রচণ্ড গরম, গরম লাগছে ভীষণ। তো চলো, আমি আর ব্লগটা বেশি বড় করবো না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই ব্লগটা কেমন এনজয় করলে সেটা অবশ্যই আমাকে জানাবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট।